তো এই প্রিন্টারের লুকিংটা আপনারা অবশ্যই দেখতেছেন, লুকিংটাও খুবই সুন্দর এবং কি আপনারা L8050 এ কিন্তু আসলে ইয়াটা ছিল কালের ট্যাঙ্কটা ছিল বাইরে একটু এক্সট্রা জায়গা প্রয়োজন হতো, এটার মধ্যে কিন্তু আসলে খুব সিম্পল ডিজাইনের মধ্যে কম জায়গার মধ্যে প্রিন্টারটা ব্যবহার করতে পারবেন, ছোট ছোট সাইজের প্রিন্টারে জানো কাস্টমার খুব আপনারা হচ্ছে এটার মধ্যে কিন্তু মেইনটেনেন্স বক্স দিয়ে দেওয়া আছে। আপনারা জানেন যে Epson-এর উন্নত প্রযুক্তির যে প্রিন্টারগুলো আসতেছে ভবিষ্যতে এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনাদের মেইনটেনেন্স বক্স অ্যাড করা থাকে, তো মেইনটেনেন্স বক্স থাকার কারণে আপনাদের প্রিন্টারগুলো কিন্তু খুব সহজে নষ্ট হবে না, দীর্ঘদিন পর্যন্ত প্রিন্টারগুলো ব্যবহার করতে পারবেন। এবং এই জায়গায় কিন্তু হচ্ছে হেডের লক সিস্টেম করে দেওয়া আছে, এখানে কিন্তু হেডটা লক হয়ে গেল, হেড লক হয়ে গেল, আবার এমন করলে হেড আনলক হয়ে গেল আনলক। তো এই Epson-এর L8050 এই মডেলের প্রিন্টারটা কিন্তু বাজারে বর্তমানে অনেক রেটে বিক্রি হচ্ছে, 40-41 হাজার টাকা বিক্রি হচ্ছে, তো আমরা এটা বর্তমানে খুবই রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওভারপ্রিন্টবিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আবারও চলে আসছি Epson বাজারে। Epson বাজারের অ্যাড্রেস হচ্ছে 14 পুরানা পল্টন দারুসালা মার্কেটের দ্বিতীয়তলা, রুম নাম্বার হচ্ছে 18, আর সাথে আছে আজমি ভাই। আজমি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। জি, আজমি ভাই বললো যে আজকে আপনাদেরকে সম্পূর্ণ নতুন মডেলের একটি প্রিন্টার আনবক্সিং করে দেখাবে এবং এটার প্রাইসটাও অনেক কম প্রাইসে দিবে, যে আপনারা খুব সহজে কিনতে পারেন। আপনারা জানেন যে মার্কেটে কিন্তু অনেক সময় প্রিন্টারের ক্রাইসিস দেখা দেয়, তো এর মধ্যে কিন্তু ওনারা এই নতুন মডেলের যে প্রিন্টারটি রয়েছে এই প্রিন্টারটি ভাই বললো যে একটু কম প্রাইসের মধ্যে দেওয়ার চেষ্টা করবে, তো আশা করি যে কম প্রাইসের মধ্যেই দিবে। এখন ভাই আপনি কি প্রিন্টারটা আমাদেরকে আনবক্সিং করে দেখাবেন? জি জি, আমি এখন এটা আনবক্স করে দেখাবো, কারণ প্রিন্টারটা একদম নতুন আসছে, তো ভিতরে এটা কি কি থাকছে, ইনশাল্লাহ বলবো। জি, তো আমি আনবক্স করতে থাকি। এখানে একটা জিনিস দেখেন যে এখানে একটা জিনিস আমরা ক্লিয়ার করে দিই, এখানে দেখুন যে সেটআপ সিডি ইজ নট ইনক্লুডেড। অনেকে হয়তো এই প্রিন্টারটা নিয়ে গিয়ে যখন আপনারা আনবক্সিং করবেন তখন বলবেন যে ভাই আমার প্রিন্টারের সিডিটা কোথায়। জি, এই জন্য আমরা প্রথমে কিন্তু এই বিষয়টা একদম আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে প্রিন্টারের ভিতরে কোনো আপনারা সিডি পাবেন না। এটা সিডি না পাইলেও কিন্তু আপনারা জাস্ট হচ্ছে গুগলের মধ্যে সার্চ দিয়ে লিখবেন যে Epson L8050 ড্রাইভার সিডি ডাউনলোড, রাখবেন যে প্রথম যেই ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটা থেকে আপনারা উইন্ডোজ ইনস্টলার L8050 এর যেই সফটওয়্যারটা আছে এটা ইনস্টল করে নিলে আপনারা Epson 4 Pro Plus হচ্ছে Epson L8050 যে প্যাকেজ সফটওয়্যারটা এটা পেয়ে যাবেন, খুব সহজেই আপনারা এটাকে আপনারা ইনস্টল করে ফেলতে পারবেন। তো আমরা আনবক্স করি। আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে এখানে একটা হচ্ছে আপনার পাওয়ার কেবল দিয়ে দেওয়া হয়েছে, টু পিনের একটা পাওয়ার কেবল আপনারা পাচ্ছেন, এবং এখানে দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনাদের একটা পলি দেওয়া আছে প্রিন্টার ঢাকার জন্য, একটা পলি দিয়ে দেওয়া আছে। এরপরে দেওয়া আছে যে চমৎকার বিষয় সেটা হচ্ছে আইডি কার্ডের ট্রে এবং সিডি কার্ডের ট্রে, সিডির যে ট্রেটা আছে এটার মধ্যে আসলে আইডি কার্ড এবং সিডি একসাথেই প্রিন্ট করতে পারবেন, একসাথে করতে হবে। খুব প্রিমিয়াম কোয়ালিটির ট্রে আপনারা পেয়ে যাবেন, যেটা আপনারা কিন্তু Epson L8050 দিয়ে আইডি কার্ড অনেকেই প্রিন্ট করেন বা করতেন, ওইটার জন্য কিন্তু আমরা মার্কেট থেকে একটা ট্রে কিনে নিয়ে যাচ্ছি, কিন্তু ওই ট্রেটা আসলে ভালো কোয়ালিটির ট্রে কিন্তু পাওয়া যেত না, একটু অর্ডিনারি ট্রের কারণে অনেকে নিয়ে 5-10টা বা কিছু প্রিন্ট করার পর ডিস্টার্ব শুরু করতো, অনেকে আবার দেখা যায় ভালো জায়গা থেকে ট্রেনের দীর্ঘদিন ব্যবহার করতো, তো এই ট্রেটা কিন্তু এই ধরনের সমস্যা করবে না। আপনারা যা দুলবালি মুক্ত রাখবেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত আপনারা এই ট্রেটা ব্যবহার করা যাবে। এবং এই সেরে দেওয়া আছে, কালিগুলো দেওয়া আছে, সিনগুলো দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে যে Epson-এর 057 মডেলের কালি দেওয়া আছে, ইয়েলো কালার এটা। যেখানে দেখা যাচ্ছে আপনারা 05 কোডের ছয়টা কালি পাবেন আপনাদের L8050 এর অল্টারনেটিভ, যেহেতু L8050 এখন মার্কেটে ক্রাইসিস রয়েছে অথবা হচ্ছে কোম্পানি ওই প্রিন্টারটা আনবে মার্কেটে নতুন করে, এই জন্য কিন্তু আপনাদের ওইটার অল্টারনেটিভ এবং মানে আপনাদের উন্নত প্রযুক্তি নিয়ে কিন্তু এই প্রিন্টারটা তৈরি করা হয়েছে, এটার মধ্যে কিন্তু আসলে আধুনিক সকল ফিচার ব্যবহার করা হয়েছে। জি জি, এটার মধ্যে কিন্তু আপনাদের L8050 যেমন ওয়াইফাই ছিল এটার মধ্যেও কিন্তু ওয়াইফাই আছে, এবং কি আপনাদের এটার মধ্যে কিন্তু একটা জিনিস চমৎকার আপডেট করছে যে কোম্পানি থেকেই আইডি কার্ডের ট্রে দিয়ে দিয়েছে, আলাদা কোনো সফটওয়্যারের প্রয়োজন হয় না আইডি কার্ড প্রিন্ট দিতে, পিপিসি আইডি কার্ড আপনারা প্রিন্ট দিতে পারবেন জাস্ট হচ্ছে Epson 4 Pro Plus-এর সফটওয়্যার দিয়েই। সফটওয়্যার প্রিন্টারের ভিতরে কিন্তু আপনারা এরকম একটা কালি পেয়ে যাবেন, এই কালিগুলো কিন্তু খুবই মূল্যবান কালি, এই কালিগুলোর কিন্তু মার্কেট প্রাইস প্রায় 6,000 টাকার উপরে আসবে, যে আপনারা অবশ্যই অথেন্টিক সোর্স থেকে প্রিন্টার কিনবেন, যেন আপনারা অবশ্যই অরিজিনাল কালি সহ প্রিন্টার পান। এবং প্রিন্ট কোয়ালিটি কিন্তু খুব চমৎকার আছে, ল্যাব কোয়ালিটি আছে, এটার কোয়ালিটি একদম L8050-এর তুলনায় অনেক ভালো, অনেক ভালো, আপনার গ্লাসটা ল্যাবের গ্লাসের মতোই আছে, ফটো পেপারটা ভালো ইউজ করলে আপনারা অবশ্যই অনেক হাই কোয়ালিটি পাবেন। ইউএসবি কেবলটা দিয়ে দেওয়া হয়নি,
মানে ইউএসবি কেবল দিয়ে দেওয়া হয়নি এরকম নয়, এটার সাথে কিন্তু ইউএসবি কেবল নাই, কেবল নাই জি। আপনারা এটার মধ্যে কিন্তু সিডি পেলেন না এবং ইউএসবি কেবলটা পেলেন না। আপনারা আবার এটা ভাবতে পারেন যে দোকানদার কি আমাদেরকে রেখে দিল কিনা বা যারা সেল করতেছে তা, এটার মধ্যে আসলে আপনাদের ইউএসবি কেবলের প্রয়োজনও হবে না, এটা কিন্তু আপনারা ওয়াইফাই এর মাধ্যমে সেট আপ করে চালাতে পারবেন। তো এই প্রিন্টারের লুকিংটা আপনারা অবশ্যই দেখতেছেন, লুকিংটাও খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনার L8050 কিন্তু আসলে ইয়াটা ছিল কালের ট্যাঙ্কটা ছিল বাইরে, বাইরে একটু এক্সট্রা জায়গার প্রয়োজন হতো। এটার মধ্যে কিন্তু আসলে খুব সিম্পল ডিজাইনের মধ্যে কম জায়গার মধ্যে আপনারা প্রিন্টারটা ব্যবহার করতে পারবেন। ছোট ছোট সাইজের প্রিন্টারে যেন কাস্টমার খুব প্রিন্টারের সহজে ইউজ করতে পারবেন। প্রিন্টার দেখাই তো, প্রিন্টারের ভিতরে দেখতে পাচ্ছেন প্রিন্টারের ভিতরটা খুবই উন্নত প্রযুক্তি দেওয়া আছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে এক্সট্রা করে অ্যাড করা হচ্ছে, এটার মধ্যে কিন্তু মেইনটেনেন্স বক্স দিয়ে দেওয়া আছে। আপনারা জানেন যে অ্যাপসনের উন্নত প্রযুক্তির যে প্রিন্টারগুলো আসতেছে ভবিষ্যতে এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনাদের মেইনটেনেন্স বক্স অ্যাড করা থাকে। তো মেইনটেনেন্স বক্স থাকার কারণে আপনাদের প্রিন্টারগুলো কিন্তু খুব সহজে নষ্ট হবে না, দীর্ঘদিন পর্যন্ত প্রিন্টারগুলো ব্যবহার করতে পারবেন। এবং এই জায়গায় কিন্তু হচ্ছে হেডের লক লক সিস্টেম করে দেওয়া আছে। এখানে কিন্তু হেডটা লক হয়ে গেল, হেড লক হয়ে গেল, আবার এমন করলে হেড আনলক হয়ে গেল, আনলক হয়ে যাবে জি। আপনারা যখন কোথাও থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রিন্টারটা নিয়ে যাবেন তাহলে অবশ্যই প্রিন্টারটাকে আপনারা হেডটাকে এইভাবে লক করে নিয়ে যাবেন, তাহলে দেখা যাচ্ছে একটু হালকা আঘাত পেলো আপনাদের প্রিন্টার হেডটা নরমাল। এবং কি এইভাবে একটু কষ্ট দিয়ে যদি এইভাবে হেডটাকে এই সাথে লাগিয়ে দিতে পারেন তাহলে হেডটা আরো সেফ থাকবে, আরো সেফ থাকলো জি। এবং এতে কিন্তু ইনট্যাঙ্ক ইউজ করা হয়েছে, এখানে কিন্তু এই ইনট্যাঙ্কটা কিন্তু খুব কম্প্যাক্টের মধ্যে এখানেই বসিয়ে দেওয়া আছে। আপনারা প্রত্যেকটা কালি এদিক দিয়ে জাস্ট হচ্ছে এই বাটনগুলো খুলে খুলে রিফিল করতে পারবেন। কালির বোতল রিফিল করার জন্য কিন্তু কোনো প্রেসার ক্রিয়েট করতে হবে না, জাস্ট কালির বোতলটা আপনারা লক সিস্টেম আর কি অটোমেটিক্যালি কালি কালির মধ্যে চলে আসবে জি। এবং পিছে হচ্ছে এখানে ট্রে দিয়ে দেওয়া আছে, এখানে আছে পেছনে পেপারের পেপার দেওয়ার সিস্টেম আছে পেপারে। আর একটা বিষয় আছে এই দেখুন যে এই এটা কিন্তু আপনারা এভাবে বড় করে দিতে পারবেন, বড় করে দেওয়া যাবে। আর এই একটা অপশন দিচ্ছে যেটার কারণে কিন্তু আপনারা যখন পেপার দিয়ে রাখবেন দিতে কিন্তু দুলবালি সহজে প্রিন্টারটার ভিতরে যাইতে পারবে না আপনাদের। এটা কিন্তু একটা প্রোটেকশনের ব্যবস্থা, এটা অপশন L8050 ছিল না জি জি জি। এবং আপনারা যখন প্রিন্টার ব্যবহার করবেন না এটাকে যদি আপনারা এভাবে বন্ধ করে রাখেন এখানে দেখুন যে প্রিন্টারের ভিতরে কিন্তু আসলে কোনো ধুলাবালি যাবে, ধুলাবালি যাওয়ার কোনো ব্যবস্থাই নেই। তো খুবই চমৎকার একটা প্রিন্টার নিয়ে আসছে হচ্ছে এপসন, খুবই চমৎকার টেকনোলজি ফিচারগুলো এখানে ইউজ করা হয়েছে। তো এই এপসনের L8050 এই মডেলের প্রিন্টারটা কিন্তু বাজারে বর্তমানে অনেক রেটে বিক্রি হচ্ছে, 40-41 হাজার টাকা বিক্রি হচ্ছে। তো আমরা এটা বর্তমানে খুবই রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করেছি যেন কম বাজেটের ভিতরে কাস্টমাররা একটা ভালো একটা প্রিন্টার পায় জি। তো আমরা বর্তমানে এই এপসনের ইকোট্যাঙ্ক L8050 এই মডেলের প্রিন্টার রাখতেছি মাত্র 37,000 টাকা, মাত্র 37,000 টাকা দিয়ে দিব, 37,000 টাকা আমরা এই প্রিন্টারটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, তাহলে তো অবশ্যই একটা ভালো নিউজ যে 37,000 টাকায় আমার ভিউয়াররা ওভারপ্রিন্টবিডি চ্যানেলের যারা ভিউয়ার আছেন তারা কিন্তু প্রথমে হচ্ছে ওই সবার জন্যই এই প্রাইসটা যে 37,000 টাকায় আপনারা এই প্রিন্টার নিতে পারবেন, এই প্রিন্টারটা পেয়ে যাবেন স্টক থাকা পর্যন্ত। এবং হচ্ছে প্রিন্টারের প্রাইসটা এটা কিন্তু হচ্ছে সীমিত সময়ের জন্য, সীমিত সময়ের জন্য যারা নিতে চান অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিও পাবলিশ হওয়ার অল্প সময়ের মধ্যেই আপনারা যোগাযোগ করবেন, কেউ যদি এক মাস পরে ফোন দিয়ে বলেন যে ভাই আমি 37,000 টাকা দিচ্ছি তখন হয়তো পারে প্রিন্টারের দাম 35,000 টাকা হয়ে যেতে পারে, তখন তো আপনার 37,000 টাকা লাগবে না, আবার দেখা গেছে বেড়ে 40,000-এর উপরে হয়ে যেতে হয়ে যেতে পারে। যখন যেই প্রাইস থাকবে ওই প্রাইসে নিতে হবে, প্রিন্টার আপলোড ভিডিও আপলোড হওয়ার কিছুদিন পর্যন্ত আপনারা এই প্রাইস পাবেন জি। এই প্রিন্টারের সাথে যে পিভিসি আইডি কার্ড আছে এগুলো কিন্তু আপনাদের যে কোনো আইডি কার্ড প্রিন্ট হবে না, অ্যাপসন প্রিন্টার সাপোর্টের যে আইডি কার্ডগুলো এগুলাই লাগবে। তো এই ধরনের আইডি কার্ড লাগলো আপনারা বাইদের সাথে যোগাযোগ করবেন, পরবর্তীতে কালি শেষ হয়ে গেলে কালির প্রয়োজন হলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে আপনার অরিজিনাল কালি নিতে পারবেন। তো এটার সাথে কিন্তু আপনারা 1 বছর ওয়ারেন্টি পাবেন এই প্রিন্টারটির সাথে, তো 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কাস্টমাররা। তো যারা যারা আমাদের সব আসতে চান, আমাদের শপে আসতে চান, চলে আসবেন ইপসন বাজারে। ইপসন বাজারের ঠিকানাটা হচ্ছে 14 পুরানা পল্টন দারুসসালাম আর্কেডের দ্বিতীয় তলায় শপ নাম্বার 18। এবং যারা কুরিয়ারের মাধ্যমেও নিতে চান অবশ্যই নিতে পারবেন, আমাদেরকে একটা ফোন দিবেন যে কীভাবে নিতে হবে প্রসেসটা কি, দিয়ে নেবেন আমাদেরকে ফোন দিয়ে। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এবং ধন্যবাদ শাহাদ ভাইকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।